শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় ফ্যাশন ইট কোম্পানি নামে একটি সোয়েটার তৈরির কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। প্রায় 1200 শ্রমিক পিচ রেট বৃদ্ধির দাবিতে কর্মবিরতি শুরু করেন। সকালে কারখানায় কাজে যোগদান করতে এসে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে মালিকপক্ষ কোনো সমাধানে না এসে উল্টো বিভিন্ন অভিযোগে কারখানাটির 111 জন শ্রমিককে ছাঁটাই করে ছবি টাঙিয়ে দেয়। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।